আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন তাকে আরেকটি বিশেষণে অভিহিত করা হয়। তাকে বলা হয় আধুনিক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রূপকার। হ্যাঁ, এবার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে, প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর স্যার, সম্মানিত সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত ইলেকটেল কার্নিভাল 2019-এর আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার প্রিয় ভ্রাজন একজন ব্যক্তিত্ব প্রফেসর শামসুল আলম, এই অনুষ্ঠানের যিনি আয়োজন করেছেন আজকে এখানে উপস্থিত রয়েছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের বা এই পরিবারের চিফ এক্সিকিউটিভ অফিসার এখানে উপস্থিত, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, বিশেষ করে যারা এই বিশ্ববিদ্যালয়ের এবং যারা এই বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে এই ফেয়ারে এবং এই কার্নিভালের যে বিভিন্ন প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি খুবই আনন্দিত যে আজকে আমি এই ধরনের একটি আনন্দঘন এবং চমৎকার একটা অনুষ্ঠানে আসতে পেরেছি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আমার এটাই প্রথম আসা এবং এখানে এসে আমি সত্যি অভিভূত এবং খুব চমৎকার একটি ক্যাম্পাস। আমার মনে হয় এটা মনে হয় সঠিক, বাংলাদেশে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এত বড় ক্যাম্পাস মনে হয় নেই। আর এত চমৎকার একটা অডিটোরিয়াম বা অনুষ্ঠানের স্থান যেখানে দাঁড়ালে একদম আমাদের সামনে শহীদ মিনারটি চোখে পড়ে, এরকম মনে হয় বাংলাদেশে আর নাই। এই দিক দিয়ে আমার মনে হয় এই বিশ্ববিদ্যালয়টি একটি অনন্য সম্ভাবনাময় স্থানে অবস্থান করছে এবং আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে আমি একটি প্রাকৃতিক পরিবেশ, একটা খোলামেলা জায়গায় দাঁড়িয়ে আমার ছাত্রছাত্রীদের সাথে কথা বলছি। এই অনুভূতিটা সত্যি চমৎকার এবং আমাদের জীবনটা ঠিক এরকম খোলামেলা হওয়া উচিত, নাথিং টু বি হাইড, আমার কোনো কিছু যেন গোপন না থাকে। এখন আমরা যেই সময়ে প্রবেশ করেছি আমাদের কোনো কিছু এখন গোপন থাকছে না। আমি কোথায় যাচ্ছি বা আজকে আমি কি খাবো, কার সাথে আড্ডা মারবো, আমি জানার আগেই অন্যরা জেনে যাচ্ছে। এই পরিবেশে আমরা এখন অবস্থান করছি, তার মানে আমরা এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে প্রবেশ করেছি, যেটা আমরা চতুর্থ শিল্প বিপ্লব বলতে পারি, সেই সেখানে আমরা অবস্থান করছি। এর যে একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে যে ইভেন উই ক্যানট ইমাজিন দ্যাট হাউ দ্য সোসাইটি অ্যান্ড দ্য প্ল্যানেট উইল বি চেঞ্জড, আমরা ভাবতে পারি না যে আমাদের এই বিশ্ব বা আমাদের পরিবেশ কীভাবে পরিবর্তিত হবে। এটাই হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। আমরা যখন ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যখন আমরা দেখেছি সেই যুগটা ছিল কোল, আয়রন, স্টিমের যুগ, সেই সময় যখন মানুষের একবার মনে হলো যে না, এই বিষয়গুলো আমাদের যেই চাহিদা, আমাদের যে তৃষ্ণা সেটা সমাধান করছে না, তখন আমরা সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে প্রবেশ করলাম। সেখানে আমরা দেখেছি যে পেট্রোলিয়াম, স্টিল, তারপর ইলেকট্রিসিটি, এগুলো আমাদের জায়গা দখল করে নিয়েছে এবং আমাদের পরিবর্তন হয়ে গিয়েছে। একটা সময় আমাদের এসে মনে হলো যে না, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমাদের চাহিদা, আমাদের তৃষ্ণা মেটাতে পারছে না। তখন আমরা কোথায় গেলাম? আমরা থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেখানে আমরা দেখলাম যে কম্পিউটারের যুগ, অর্থাৎ তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, ইন্টারনেট, ওয়েবসাইট, সব কিছুই আমরা এখন যে কোনো তথ্য খুব সহজেই পেয়ে যাই। এরপর আমাদের মনে হলো যে না, এই যুগটা যথেষ্ট নয়, আমাদের যে চাহিদা, আমাদের যে পরিবর্তন, তখন আমরা প্রবেশ করলাম ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে। এখন বায়োটেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো ম্যাটেরিয়ালস, এই যুগগুলোতে আমরা প্রবেশ করেছি। তাহলে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিন্তু ঘটে যাচ্ছে। আমি বসে থাকলেও আমার চারিপাশের পরিবর্তনকে আমি ঠেকাতে পারবো না। সো হোয়াট শুড আই ডু? সো আই মাস্ট প্রিপেয়ার মাই সেলফ, আমার নিজকে আমার তৈরি করতে হবে যেন এই পরিবর্তনের সাথে পৃথিবী এবং আমার সমাজ
যেভাবে চেঞ্জ হবে, আমি যেন সেখানে সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারি, আমার সামনে আমাদেরকে নিয়ে যেতে পারি, সেটা কে করবে? সেটা আমাদের এই তরুণ প্রজন্ম। এবং আমরা সৌভাগ্যবান যে আমাদের দেশে যে তরুণ প্রজন্মের যেই সংখ্যা, যে শতকরা হার, সেটা যে কোনো বিশ্বের জন্য একটি হিংসার ব্যাপার এবং একটা বিস্ময়কর ব্যাপার। সুতরাং এই যে আমাদের সোশ্যাল এবং ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ট, এটাকে আমরা অবশ্যই ব্যবহার করতে হবে। তাই আমাদের এই তরুণ প্রজন্মদেরকে আমাদের গড়ে তুলতে হবে। এখন গড়ে তোলার দায়িত্ব হচ্ছে পড়াশোনা। এবং আমরা যদি প্রাইমারি থেকে টার্সিয়ারি লেভেল পর্যন্ত দেখি, বাংলাদেশ একমাত্র দেশ বিশ্বে, আমার ধারণা যে অন্য দুটো দেশ আমি বাদ দেই, আমি চায়না বাদ দিতে পারি, আমি ইন্ডিয়া বাদ দিতে পারি, আমাদের যে টোটাল যে জনসংখ্যা যারা পড়াশোনার মধ্যে রয়েছে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, তাদের সংখ্যা 40 মিলিয়ন, 4 কোটি। বিশ্বের অনেক দেশ আছে যাদের জনসংখ্যা 40 মিলিয়ন না, আর আমাদের 40 মিলিয়ন স্কুলে আসা যাওয়া করে, অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। তার মধ্যে আমাদের 4 মিলিয়ন, অর্থাৎ প্রায় 10% বেশি আমাদের টার্সিয়ারি লেভেলে পড়াশোনা করে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। এর মধ্যে আমাদের প্রায় 0.3 মিলিয়নের মতো আমাদের আরও উচ্চশিক্ষা গ্রহণ করে, অর্থাৎ মাস্টার্স পিএইচডি লেভেলে কাজ করে। কারণ তোমরা যারা এখানে আছো, তারা এই 4 মিলিয়নের যেই জনসংখ্যাটা রয়েছে যারা টার্সিয়ারি লেভেলে পড়াশোনা করে, তাদের মধ্যে তোমরা অবস্থান করছো। এবং বাংলাদেশে ঐতিহাসিকভাবেই 1994 সালে যাত্রা শুরু করে এখন বাংলাদেশে বেসরকারি শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে টার্সিয়ারি লেভেলে আগে যেটা ছিল না, এখানে অনেক দূরে অগ্রসর হয়ে গিয়েছে। যেটা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে জিনিসটা দেওয়া সম্ভব হচ্ছে না, সেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিতে পারে। এই জন্য আমি মনে করি যে তোমরা সৌভাগ্যবান যারা এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ, এখানে পড়াশোনা করছো। ইউ হ্যাভ লট অফ থিংস টু ডু টু দিস নেশন। এবং আমি খুব অভিভূত যে আমি তোমাদের প্রজেক্ট ফেয়ারে গিয়েছি এবং গিয়ে দেখলাম যে যে আইডিয়াগুলো তারা জেনারেট করছে, ইট কামস ফ্রম দ্য নিডস অফ দ্য সোসাইটি, ইট কামস ফ্রম দ্য লাইফ। তোমরা জীবনে যেটা তোমরা অনুভব করছো, সেখান থেকে তোমরা এই প্রজেক্টগুলো তৈরি করেছো। তোমরা দেখেছো যে আমাদের যদি কোথাও আগুন লেগে যায়, তাহলে কি ধরনের মারাত্মক ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি। তোমরা দেখেছো যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর খুব সহজে যদি আমরা জানতে না পারি কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে কি ধরনের প্রাণহানির সংখ্যা ঘটতে পারে। এই বিষয়গুলো প্রজেক্টে এসেছে। তোমরা দেখেছো যে আমরা যখন কোনো বাসায় বসবাস করি, আমাদের উপরে পানির ট্যাঙ্ক থেকে পানি পড়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই ব্যাপারে কোনো খেয়াল নেই। এই বিষয়গুলো তোমাদের প্রজেক্টে এসেছে। এটাই হচ্ছে জীবন থেকে নেয়া, অর্থাৎ আমরা যদি সমাজ থেকে, সোসাইটি থেকে, আমার অবস্থান থেকে আমি নেই, কোথাও থেকে ধার করে নিয়ে আসা নয়, তাহলে এর সলিউশন যদি আমার মধ্যে থেকে ডেভেলপ করে, তাহলে সেটা ট্যাক্সই হবে, সাস্টেনেবল হবে। উই আর হেডিং টুয়ার্ডস দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আমরা 2030 সালের মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করতে চাই, 2041 সালের মধ্যে আমরা উন্নত বাংলাদেশ তৈরি করতে চাই, যেখানে প্রত্যেকটি বাংলাদেশের মানুষ ডিগনিটি নিয়ে বসবাস করবে। আমরা যে বাংলাদেশের নাগরিক, এই হিসাবে আমাদের সবচেয়ে বেশি গর্ব করা উচিত। 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা কেউ আমাদেরকে নিয়ে এসে দেয়নি। এবং রক্ত দিয়ে যদি স্বাধীনতা কিনতে হয়, বাঙালি সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। সো উই শুড ফিল প্রাউড, আমাদের অবশ্যই গর্ববোধ করা উচিত যে আমরা নিজের জীবন বাজি রেখে আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছি। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের এই দেশকে এমন একটা লেভেলে নিয়ে যাওয়া, যেন যারা রক্ত দিয়েছিল স্বাধীনতার জন্য, তাদের আত্মা যেন শান্তি পায়। সেই কাজটি তোমরাই করবে। তো আমি আশা করি তোমাদের এই চলার পথটি সুন্দর হবে, সাবলীল হবে। তোমরা শুধু এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নয়, তোমরা বাংলাদেশকে এমন একটা উচ্চতায় নিয়ে যাবে, যেন যে বাংলাদেশ নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। উই শুড ফিল প্রাউড। আমার মনে হয় সেই ডিটারমিনেশন আমি তোমাদের মাঝে দেখেছি। আমি আশা করি এই ডিটারমিনেশন নিয়ে তোমরা এগিয়ে যাবে, এবং তোমাদের এই বিশ্ববিদ্যালয় যারা রয়েছে, যে কর্তৃপক্ষ রয়েছে, তাদেরকে আমি অনুরোধ করবো যেন আমাদের ছাত্র চাহিদা, ছাত্রীদের যে চাহিদা রয়েছে, যে তৃষ্ণা রয়েছে, সেটা যেন মেটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। বিশেষত আমাদের ল্যাবগুলোকে ডেভেলপ করতে হবে, আমাদের ল্যাবগুলোতে যেন আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত আমাদের ইকুইপমেন্টস থাকে, সেই ইকুইপমেন্টসে যেন আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে। আমি আশা করি
এমন একটা সুন্দর পরিবেশ তোমরা পেয়েছ যে পরিবেশে তুমি তোমাদের সর্বোচ্চ দিতে পারবে এবং সর্বোচ্চ দিয়েই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে এই প্রত্যাশা রাখি। যারা আমাকে আজকের এই অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং আমি আবারও বলছি যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই চমৎকার ক্যাম্পাসে আসতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আশা করি তোমরা সামনের দিকে এগিয়ে যাবে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক।